বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেক দিন সকাল 9:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস প্রত্যেক দিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে? ম্যাগমা ফিনকর্প এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হলো? আনসার হবে পুনাওয়াল্লা ফিনকর্প। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুতে অনুষ্ঠিত ভারত কেশরী রেসলিং দঙ্গল 2021 জিতল কে? আনসার হবে লভ্যাংশু শর্মা। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভিডিও শপিং অ্যাপ সিম কে কিনতে চলেছে কোন কোম্পানি? আনসার হবে ইউটিউব কোম্পানি। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন কি আছে? দ্য খান অফ খেল খুদাই শিরোনামে উপন্যাস লিখলেন কে? আনসার হবে হার্সা ভারাতুলা। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রেড লিস্টের অন্তর্ভুক্ত দেশগুলিকে 3 বছরের জন্য ট্রাভেল ব্যান করলো কোন দেশ? আনসার হবে সৌদি আরব। 6 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোথায় 500 মিলিয়ন টন সোনার আকরিক মজুত আছে? আনসার হবে ভারতে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি মাধ্যম কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করলো কোন ব্যাংক? আনসার হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের হয়ে দ্বিতীয় অলিম্পিক মেডেল জিতল কোন মহিলা খেলোয়াড়? আনসার হবে মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, ইনি ব্রোঞ্জ মেডেল জিতেছেন। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতলেন কে? আনসার হবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সাইরাস পুনাওয়াল্লা। আজকের শেষ প্রশ্ন দেখো বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন কি আছে? সম্প্রতি গ্লোবাল এডুকেশন সামিট অনুষ্ঠিত হলো কোথায়? আনসার হবে লন্ডনে। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।